পঞ্চায়েত ভোটে আহত এবং নিহতদের সাহায্য করতে হবে রাজ্যকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর করা পঞ্চায়েত সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানামের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আহতদের ভালো চিকিৎসা পরিষেবা দিতে হবে। অন্যদিকে নিহতদের সৎকারের ব্যবস্থা করতে হবে রাজ্যকে। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হিংসার ঘটনায় বিএসএফ-এর আইজি এবং রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে হিংসার ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি এবং আক্রান্তদের ক্ষতিপূরণের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী। সেই মামলারই শুনানি ছিল সোমবার।